আজিও নির্বাপিত দখল বাকসানর জুই। এফালে তৈলখাদর অগ্নিকুণ্ড, আনফালে বানর তাণ্ডব। বান আর জুইত এটা দিশহারা বাকজানবাসী। এয়া বাকজানর দৃশ্য। এই দৃশ্য সমূহ দেখি হয়তো আপুনি অনুভব করব পাৰিছে কিমান ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাকজানবাসী। চারিওফালে পানি, কিন্তু তার মাজতে বাকজানর পাঁচ নম্বর তৈলখাত এনেদরে এটা জ্বলি আছে। 27 মেত বাকজানর এই তৈলখাদত সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। তৈলখাতটোর প্রায় 14 দিনে তেল মিশ্রিত গ্যাস নির্গমন হওয়ার পাছতেই 9 জুনত খাতটোত সূত্রপাত হয়েছিল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর। এই তৈলখাত খাতটোত বিগত 27 মে তারিখে অহরহ ইয়ারপরা তেল সংমিশ্রিত গ্যাস নির্গত হয়ে আছিল, আর বিগত 9 জুন তারিখে এই তৈলখাতটোত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। সেই 9 জুনের পর বর্তমানলৈকে এই তৈলখাতটোত অহরহভাবে এইদরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে আছে, আর তার পাছরে পড়া খাতটোত জুই নির্বাপনের বাবে অহরহ চেষ্টা অব্যাহত রাখিছে অয়েল ইন্ডিয়া, ওএনজিসি আর বিদেশী বিশেষজ্ঞর দলে। বাকজান কাণ্ডর আজি এটা মাস সম্পূর্ণ হল, কিন্তু এমাহেও নির্বাপিত নহল বাকজানর জুই। তৈলখাদর অগ্নিকাণ্ডর সমান্তরালকৈ এতিয়া বিভীষিকার সৃষ্টি করেছে বানপানীয়ে। আজি বাকজান দীঘলর অঞ্চলের যে আজি অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ গাফিলতির বাবে আজি এই অঞ্চলত গ্যাস নির্গত হওয়ার পর আজি অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর আজি এমাহ পর্যন্ত হয়ে গেছে। এই জুই যি সংঘটিত হল ইয়ার ফলত বাকজান দীঘল অঞ্চলত যথেষ্ট সংকাত ভুগি আছে। লগতে ইয়ার লগতে আমার বাকজান এই দীঘলটং অঞ্চলত এটা বানপানীর যে সমস্যা ইয়ারপর যথেষ্ট আমার গাঁও বাকজান দীঘল অঞ্চলের গাঁর ঘরবিলাক বুড়ি আজি মানুষবিলাক আজি শিবিরত থাকিবলগিয়া হয়েছে। কেবা শতাধিক পরিয়ালে বিগত এটা মাস ধরে আপন ঘর বাড়ি এরি আশ্রয় লৈ আছে আশ্রয় শিবিরত। খাতটোর সমীপর অঞ্চল সমূহ পানীরে উপচি পড়ার লগতে পানির উপর তেলের সাবলি পড়াও এটা পরিলক্ষিত হয়েছে। ধারাসার বরষুণ আর বানপানীর বাবে এটা জুই নির্বাপনের ক্ষেত্রে প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আর বানপানীর বাবে এটা দিশহারা হয়ে পড়েছে বাকজানবাসী। ডুমডুমার ভাস্কর দাহাল রিপোর্ট, ইশান নিউজ।